আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের 14তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখো, তোমাদের এটা অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, মানে 3 নম্বর অ্যাসাইনমেন্ট এই বিষয়ের, ইসলাম শিক্ষা বিষয়ের। এটা তোমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তৃতীয় অধ্যায় কুরআন ও হাদিস শিক্ষা। কুরআন ও হাদিস শিক্ষা তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, কুরআন ও হাদিস শিক্ষা। পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু দেখো। পাঠ 1 আল কুরআনের পরিচয়, পাঠ 2 কুরআন তেলাওয়াত, পাঠ 3 তাসবিত, পাঠ 4 হলো মাখরাজ, পাঠ 5 হলো সুরা আল ফাতিহা। এই 5টা পাঠ থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, দেখো, তোমার বাড়ির 2 জন সদস্যকে সুরা আল ফাতিহা অর্থসহ তিলাওয়াত করতে দাও এবং তাসবিত পর্যবেক্ষণ করো। ভুল চিহ্নিত করে শুদ্ধ রূপ কী হবে তার পরামর্শ সহ একটি প্রতিবেদন তৈরি করো। তার মানে তোমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু একটু ঝামেলা আছে, ঠিক আছে? প্রতিবেদন তৈরি করতে হবে, সুরা ফাতিহা তিলাওয়াত করতে হবে এবং তিলাওয়াত করতে গিয়ে কী কী ভুল হচ্ছে সে ভুলগুলো আবার তোমাকে চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এবং তার শুদ্ধরূপ কী হবে ভুলটাও চিহ্নিত করতে হবে এবং তার শুদ্ধটা কী হবে সেটাও চিহ্নিত করতে হবে, করে সেই হিসাবে একটা প্রতিবেদন লিখতে হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, অতি উত্তম পাইতে গেলে কী করতে হবে নির্দেশনা দেখো। মাখরাজ ও সিফাত চিহ্নিতকরণ, সুরা আল ফাতিহার বাংলা অর্থের ধারাবাহিকতা, শুদ্ধ রূপে পরামর্শ প্রদান, মানে পরামর্শ দিতে হবে যে যেসব জায়গায় ভুল হবে সেগুলো আবার ঠিক করার জন্য পরামর্শ দিতে হবে, এটা আবার প্রতিবেদনে লিখতে হবে। কাজটি সম্পাদন করতে কি কি সমস্যায় পড়েছো তা চিহ্নিতকরণ, কাজটি সম্পাদন করতে কি কি শিখেছো তা উল্লেখ করণ, বিষয় শিক্ষক, মাতা পিতা, ধর্মীয় জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সাথে আলোচনা, সহায়ক বই পুস্তক ও ইন্টারনেটের সহযোগিতা গ্রহণ। আর অতি উত্তম পাইতে গেলে কি করতে হবে দেখো, তাসবিত পর্যবেক্ষণ ও পরিপূর্ণ পরামর্শ প্রদান, উপস্থাপনায় নিজস্বতা ও সৃজনশীলতা। এটা কিন্তু সব অ্যাসাইনমেন্টে থাকে যে তোমার উপস্থাপনায় নিজস্বতা এবং সৃজনশীলতা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এইমাত্রই আমাদের এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা পাইলাম। আর তোমরা বুঝতেই পারছো যে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করতে একটু সময় লাগবে, তাই আমি তোমাদের কাছে কিছু একটু সময় চাচ্ছি। ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই তোমাদের এটার উত্তরপত্র, নমুনা উত্তরপত্র আপলোড দেবো। ধন্যবাদ সবাইকে।